নাজিরার ঐতিহাসিক করগাঁও মহাবিদ্যালয়ত আজিরে পড়া দুদিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে সমাজতত্ত্ব বিভাগের রূপালী জয়ন্তী বর্ষর প্রাক্তন ছাত্র ছাত্রীর সমারোহ। করগাঁও মহাবিদ্যালয়ের এই কার্যসূচীত উপস্থিত থাকে প্রতিদিন টাইমর মুখ্য সম্পাদক তথা জ্যেষ্ঠ সাংবাদিক নিতুমণি শইকীয়া। জ্যেষ্ঠ সাংবাদিক নিতুমণি শইকীয়ায় করগাঁও মহাবিদ্যালয়ের একালর সদ্য তনুকর সোঁৱৰণি তর্ক প্রতিযোগিতাত প্রতিযোগী হিসাবে উপস্থিত থাকি 25টা বছরের পিছত আজি পুনের করগাঁও মহাবিদ্যালয়ত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকে সমাজতত্ত্ব বিভাগের এই অনুষ্ঠানত। ছাত্র ছাত্রী শিক্ষা জীবনের সংগতি রাখি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য আগবায় জ্যেষ্ঠ সাংবাদিক নিতুমণি শইকীয়াই। কেবল মার্কশিট আর নম্বরে ছাত্র ছাত্রীর জীবন নহয়, যদি সেইদরে এগারী ছাত্র ছাত্রী ভাবি লয় তেওঁলোক একো একোটা হয়ে পড়ব যন্ত্র। মানুষ হিসাবে জিয়াই থাকবলে কিছু গুণরও প্রয়োজন। এই মন্তব্য প্রতিদিন টাইমর মুখ্য সম্পাদক নিতুমণি শইকীয়ার। জ্যেষ্ঠ সাংবাদিক নিতুমণি শইকীয়ার মতে স্বপ্ন চিন্তা কর্ম এই তিনিটা কথাত গুরুত্ব দিলে নিজের লক্ষ্যত উপনীত হব পারিব বলে ছাত্র ছাত্রীর আগত মন্তব্য প্রদান করে। এই অনুষ্ঠানতে উপস্থিত থাকে করগাঁও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী মহন্তর লগতে বহু বিশিষ্ট অতিথি, সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রী আর অধ্যয়নরত ছাত্র ছাত্রীর উপস্থিতিয়ে অধিক সাফল্যমণ্ডিত করে তোলে অনুষ্ঠানটি। শিবসাগরের পরা নয়নমণি ভারতবর্ষের সহযোগত সময় অসম। গড়গাঁও কলেজের একটা ঐতিহ্য আছে, বিশেষকৈ গড়গাঁও নামটোতেই সমাজ জীবন বুরঞ্জীত একটা সুকীয়া স্থান আছে। আর এই মহাবিদ্যালয়খনের আজি সমাজতত্ত্ব বিভাগের যেহেতু রূপালী জয়ন্তী বর্ষ, প্রাক্তন ছাত্র ছাত্রীর বর্তমানের ছাত্র ছাত্রীলক সকল গোট খাইছে, একটা সুকীয়া পরিবেশে বিরাজ করেছে। মানে ভাবো অতীতক উভতি চা আর বর্তমানটক জীপাল করে রাখবর কারণে এনে ধরনের অনুষ্ঠানে যথেষ্টখানি সহায় করে। আর বিশেষকৈ সামগ্রিকভাবে মহাবিদ্যালয়খনের প্রতিটি বিভাগের একটা সুসমন্বয় গড়ি উঠাত বর্তমানের আর প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের যে অবদান, এই মুহূর্ততেই মনে ভাবো সেইখানে পূরণ করা হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষক, সমাজতত্ত্ব বিভাগের প্রতিগী শিক্ষক, মুরব্বী অধ্যাপক, বর্তমানের ছাত্র আর প্রাক্তন ছাত্র ছাত্রী সকলকে মানে শুভেচ্ছা জানাইছো। তেখেতসকল বহুত ইয়াত ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বহু ব্যক্তি, আর এতিয়াও যখন উঠি অহা ছাত্র ছাত্রী ইয়াত পড়ি আছে, তেওঁলোক ভবিষ্যতে সফল হোক তাকে কামনা করছি।